কালকে মেঘ করেছিল, কিন্তু মেঘে তো ঠিক নাই। আলামারা হয়ে গেল, বিলাও হয়ে গেল, দেখি ঘর যায় কি করছে। তারপরে কি করা যায়, ব্যবস্থা করা যাবে? আমি তাহলে মাছ গুলা বেচেলি, বিলাও হয়ে গেছে, বিলাও হয়ে গেছে। হ্যাঁ যাও তাহলে তুই। কত সুন্দর মোটা মোটা পুঠি মাছ, ভালোই পেয়েছে বাজারে। ও মাছটা দারুণ এসেছে গো, দেখো বড় বড় পুঠি, খুব ভালো। লোটোপোটো কেন কইছ, তাড়াতাড়ি কর। হ্যাঁ গো, এই মাছ বাচ্চা হয়ে গেছে, দাঁড়া। নুন দিব, হলুদ দিব, ঢাকা দিব, লাগো আদা রসুন বেটে লাও, দাও বেটে নিয়ে আসি, তাকে ওইগুলো কাটা কুটো করো। তাই নিয়ে এসো, বেটে নিয়ে এসো। কচুর ডাটা গুলা দেখো কত লম্বা লম্বা, দড়ির মতন, এবার জলে হয়ে আদা রসুন বেটে নেবো, আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিব।
তুমি তো কেটে দিয়েছো মুচারে তো এইগুলো বাজতে হবে এইগুলা এগুলা না বাজলে বাচ্চা বসে বসে দুজনে কত কান হন যাবে জল দিন দিবে পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি করো বেলা হয়ে গেল ধুয়ে রাখি তাহলে উনুন ধরে গেছে কড়াই চাপাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছ ভিজে দেবো পুঁটি মাছ মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কচু ডাটা দিয়ে দেব হালকা ভেজে নিয়েছি এখন নামিয়ে দেব তেল দেবো জিরে দেবো পেঁয়াজ দেবো তাড়াতাড়ি করো হ্যাঁ গো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো নুন দিয়ে দেবো মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার কচু ডাটা দেবো এবার ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো গোটা লঙ্কা ছড়িয়ে দিব ঢাকা দিয়ে দেবো দেখি সিদ্ধ হয়েছে কি না ভাজা মাছগুলো দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দেবো লাগো খাও কচুর ডাটা খুব ভালো সিজেছে গো একবার বলে গেছে ভালো হয়েছে
কচু শাক নিয়ে পুঠি মাছ যা সুন্দর লাগছে না খেতে খুব ভালো লাগছে দেখো খেয়ে দেখো নাই তো কত কষ্ট করে আনলাম তাও হেঁটে হেঁটে গিয়েছি আমি তাই বলছি বেলা হয়ে যাবে তাড়াতাড়ি যাই রান্নাটা কখন করবে রান্নাটা ভালোই হয়েছে খেতে ভালো লাগছে